কম দামে ইউনিট প্রতি 4.80 টাকা দরে বিদ্যুৎ পরিষেবা দেবে ডিভিসি। এই নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের সাথে সংযোগ মেলাও করল দামোদর ভ্যালি কর্পোরেশন বর্ধমানে বর্ধমান ভবনে। বর্ধমান ভবনে এক সাংবাদিক বৈঠকে তারা জানান, ছোট ও মাঝারি শিল্পকে মূলত উজ্জীবিত করতেই তাদের এই উদ্যোগ। আগামী দিনে ওয়াটার ও থার্মাল পাওয়ারের সাথে সোলার পাওয়ার সিস্টেমের পরিকল্পনাও নিতে চলেছে ডিভিসি বলে জানান এদিন আধিকারিকরা। পাঞ্চেত মাইথনে 2000 মেগাওয়াটের সোলার প্ল্যান্ট বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। এই মুহূর্তে যদিও বা তারা ডোমেস্টিক পরিষেবার উপর গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আগামী দিনে ঘরে ঘরে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রেও চিন্তাভাবনা রয়েছে তাদের বলে জানালেন। গত এক মাস ধরে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আজকে নিয়ে 4 নম্বর মেলা হচ্ছে, যার মধ্যে এর আগে ঝাড়খণ্ডে আমরা বাড়িতে রামগড়ে, কালকে দুর্গাপুরে এবং আজকে বর্ধমানে করেছি। তো প্রেসমিটটা একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্যে এবং ডিভিসি যে কার্যপ্রণালী, এবং অলরেডি বলেছে যে ডিভিসি কি চাইছে বর্তমানে করতে, যে আমাদের সংযোগ সংখ্যা সেটাকে বাড়িয়ে এবং পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের জন্যে ইন্ডাস্ট্রিকে স্টেডি এবং রিলায়েবল এবং সস্তার বিদ্যুৎ দেওয়ার জন্যে আমরা এখানে যোগাযোগ স্থাপন করছি নতুন কাস্টমারের সঙ্গে। যেমন আপনাদের প্রশ্ন ছিল যে নতুন কাস্টমাররা এসে এখানে আমাদের সঙ্গে বলেছেন ওনাদের কী রিকোয়ারমেন্ট, ওনাদের কী লোকেশন, সেইটা আমরা ইনফরমেশান ক্যাপচার করছি। এরপরে আমাদের টিম থাকবে, কমার্শিয়াল টিম থাকবে, যারা টেকনিক্যালি সেটা দেখবে, ফিজিবিলিটি কীভাবে বিদ্যুৎ সংযোগ তাদেরকে এক্সটেন্ড করা যায়। ডিভিসি এখন যেটা চেষ্টা চলছে, আমাদের 0.5 kV-র ওপরে আমরা পাওয়ার দিই এবং সেইটা 11 kV লাইনের থ্রু দিয়ে দেওয়ার জন্য অনেক আজকে রিকোয়েস্ট এসছে এবং সেটা একটা ভালো ডিমান্ড আছে। তো আমরা সেইগুলো ওনাদের সঙ্গে যোগাযোগ করার পরে টোটাল লোড অ্যাসেস করে কীভাবে আমাদেরকে যোগাযোগ লাইন বাড়ানো যায়, সেইটা বাড়িয়ে কী কত তাড়াতাড়ি সেই বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়, সেটার জন্যই আমাদের এই মেলা এবং যার জন্য প্রেস মিটে আপনাদেরকে আমরা ডেকেছি। আমরা কোনো সেইভাবে বলতে চাই না, আমি বলছি ডিভিসি কী দেবে, আমরা ডিভিসি কী দেবে, ডিভিসি যে পাওয়ারটা দেবে সেটা অনেক নির্ভরযোগ্য হবে এবং আমাদের পাওয়ারের কস্ট ভারতবর্ষে অনেক কম, অনেকের সঙ্গে কম্পেয়ার করলে যে কোনো স্টেট গভর্নমেন্ট বা যেখানেই আমি কম্পেয়ার করবো আমাদের পাওয়ারের কস্ট অনেক কম। আমরা অ্যাভারেজ কস্ট 4.70 থেকে 4.90, তো সারা বছরের হিসাবে 4.80 টাকার মধ্যে হবে। হোম কানেকশনের জন্য যেটা বলেছেন এই মুহূর্তে চিন্তা ভাবনা করা হয়নি, বাট বিভিন্ন রকম রেগুলেশনের চেঞ্জ আছে এবং সেই জন্য যেটা বললেন যে আপনারা যেমন এখন সিম চেঞ্জ করে অল্টারনেট করেন, ভবিষ্যতে হয়তো এরকম হবে যে আপনি কিছু সময় একজনের পাওয়ার নিতে পারবেন, আবার কিছু সময় তার অনেক কিছু ফ্যাক্টর থাকবে। তো সেটার জন্য ডিভিসি নিজেকে প্রস্তুত করছে। এইটা যেটা চলছে এটা চালু আছে, এটা নতুন কানেকশন আমাদেরকে দেওয়ার মানে সবসময় হচ্ছে, তো এটা চলতে থাকবে। এইটা যেটা 0.5 kV-র ওপরে, বাট নতুন কাস্টমার যদি তার নিচেও থাকে আমরা টোটাল ক্লাস্টার লোড রিপোর্ট মোবাইল নিউজ 19। তবে এটা কোনো রিটেল না, এটা আমরা ইন্ডাস্ট্রি বা কমার্শিয়াল অর্গানাইজেশনকেই দেবো। আমাদের সাবস্ক্রাইবার 300, আমাদের পশ্চিমবঙ্গে ডিভিসি কমান্ড এরিয়াতে 300 সাবস্ক্রাইবার আছে, 3000 মেগাওয়াটের লোড আছে, বর্জরা, দুর্গাপুর, আসানসোল এবং বর্ধমানে উল্লেখযোগ্যভাবে আমরা বিদ্যুৎ বিক্রি করে থাকি। এখানে বর্ধমানে 130 মেগাওয়াটের লোড আছে এখানকার সাবস্ক্রিপশন। আমাদের সেরকম সংখ্যা আসছে না, আমরা অ্যাসেস করছি, বাট যেটুকু আসছে সেটুকু দিতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের বিদ্যুৎ ক্ষমতা অনেকটাই আছে এবং এছাড়াও বিভিন্ন রকমের ট্রেডিং হয়। তো যাই হোক, আমরা নিজেদের মধ্যে থেকে দেওয়ার চেষ্টা করছি। দুটো বর্ধমান জেলায়, বর্ধমান বাঁকুড়া মিলে 300 আছে এবং বেশিরভাগ 130 মেগাওয়াট, নাম্বার এখন বলা মুশকিল একটু, 130 মেগাওয়াটের লোড আছে বেশিরভাগই বড় বড় ইয়ে। আমি অরূপ সরকার, মেম্বার ফিনান্স, দামোদর ভ্যালি কর্পোরেশন, যে ISM ধানবাদ, NIT দুর্গাপুর, সেখানেও আমাদের দেওয়া আছে। আরেকবার বলছি, আমরা এখানে 7টা তাপবিদ্যুৎ প্রকল্প আছে, 3টে জলবিদ্যুৎ প্রকল্প আছে,
যেখান থেকে 6800 মেগাওয়াটের পাওয়ার উৎপাদন ক্ষমতা আমাদের আছে। তো কেবিসি গোটা ভারতবর্ষে ডিসকমসকে পাওয়ার দেয়, যেটা আর বাকি ভ্যালি উপত্যকা যে ডিভিসি কমান্ড এরিয়া, এখানে আমাদের গ্রাহক সংখ্যা অগণিত। যদি টাকা হিসাবে বলেন তাহলে 700 কোটি টাকা আমাদের মাসে ভ্যালি উপত্যকায় যে ডাইরেক্ট ফার্ম কনজিউমার আছে তাদেরকে আমরা বিক্রি করে থাকি, যেটা আমরা অনেক বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং উত্তরোত্তর এই পরিষেবাটা আমরা আরও বাড়াতে চাইছি, যাতে আমাদের গ্রাহক সংখ্যা বাড়লে আমাদের যে যোগান ব্যবস্থা সেটাকে পরিপূর্ণ করতে পারে। মেলাতে বিভিন্ন রকমের ছোট এবং মাঝারি উদ্যোগপতি তারা এসেছে, 39 জনের সঙ্গে কথা হয়েছে। এছাড়াও তারা যোগাযোগ করবে আরও কিছু গ্রাহকের সঙ্গে। যে কোনো অর্গানাইজেশন তখনই সাকসেসফুল হবে যেটা সময়ের সঙ্গে তাকে নিজেকে চেঞ্জ করে নিতে পারবে। তো ডিবিসি সেই জন্যে তার নিজের মতো করে চলছে। তবে হ্যাঁ, গ্রাহকদের যে রিকোয়ারমেন্ট বা যে চাহিদা সেটা পরিপূর্ণ করার জন্যই আমরা এখানে এসেছি। সাবস্টেশন আমাদের পশ্চিমবঙ্গে আছে 22টা আর ঝাড়খণ্ডে 27টা, টোটাল 49 সাবস্টেশন। বড় আকারে আমরা জলবিদ্যুৎ এবং সোলার ইয়েতে আসছি, তো সেটা মিলে এখন যে পাওয়ারটা চলবে সেটা থার্মাল প্লাস জলবিদ্যুৎ প্লাস সোলার সব মিলেই ভবিষ্যতে আস্তে আস্তে নতুনভাবে হয়তো টোটালি রিনিউয়েবলি চলে যাওয়া হবে। তো কিন্তু সেটা একটা প্রসেস, একটা টাইম টেকিং প্রসেস, তো এটা চলতে থাকবে। সোলারেও আপনার আসবে ডিবিসি? সোলারেও ডিবিসি আসার বড় আকারে। পশ্চিমবঙ্গে যে মেইন ইন্ডাস্ট্রি তার পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে, আমরা কনজিউমারদের সঙ্গে এই মেলার মারফতে ইন্টারঅ্যাকশনের পর ভূমিকাটা বুঝতে চাইছি, কোথায় ডিমান্ড আছে। বর্তমানে আমাদের খুব সাকসেসফুল মেলা হয়েছে, আমরা যেখানে বুঝতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি ক্লাস্টার আছে সেখানে আমরা নতুন রিসিভিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা করব আগামী দিনে, যাতে ইন্ডাস্ট্রির কাছে কম দামে সস্তায় পাওয়ার, কোয়ালিটি পাওয়ার পৌঁছে দিতে পারি। আমাদের ইউনিট রেট এখন হচ্ছে 4.70 টাকা থেকে 4.90 টাকা। ডিবিসির যে রেট এটা ডিবিসি নির্ধারণ করে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ পর্ষদ নিয়ন্ত্রণ করে, সেই রেটেই আমরা পাওয়ার দিচ্ছি। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, এই মুহূর্তে বর্ধমান জেলাতেই আমার শুধু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডেভেলপমেন্টের জন্য প্রায় 400 কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি, এবং আগামী দিনে ডিবিসির ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ইমপ্রুভমেন্টের জন্য প্রায় 1000 কোটি টাকা ডিবিসি বিনিয়োগ করতে যাচ্ছে। আমরা আজকের দিনে বর্ধমান শহরে 130 মেগাওয়াটের ব্যবসা করি। আমার এখান থেকে কনজিউমার আছে, তারা ডিবিসির পাওয়ার ডিবিসির রেটেই নিচ্ছে। আমি এতদিন বড় কোম্পানি যারা ছিল বিগ কনজিউমার, তারা এইটা ডিবিসির পাওয়ারটা অ্যাভেল করছিল। আমরা চাইছি এরা যেমন আছে তার সাথে সাথে ছোট ব্যবসায়ী যারা, তারাও ডিবিসির পাওয়ারটা ডিবিসি রেটে পাক, এতে সংঘাতের কোনো জায়গা নেই। আমরা তো আজকের দিনেও আছি, বর্ধমান শহরে আমার কানেক্টেড রোড 130 মেগাওয়াট। আমরা চেষ্টা করছি বোঝার জন্য যে কনজিউমারের ডিমান্ডটা কি। আজকের মেলার পর যেটুকু বুঝতে পারছি, বর্ধমান শহরে পানাগড় এবং আশেপাশে 11 কেভিতে প্রচুর চাহিদা আছে। ডিবিসি ম্যানেজমেন্ট এই বেস্ট অন দ্য ফিডব্যাক রিসিভ ফ্রম দিস মেলা, আমরা চিন্তা ভাবনা করব যে ডিবিসি কীভাবে আরও এক্সপ্যান্ড করে আমাদের বিদ্যুতের সুযোগ আরও ছোট, আরও কম্পারেটিভলি অন্য ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে পশ্চিমবঙ্গের সার্বাঙ্গিক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টেও আমরা সাথী হতে পারি। গোলসির ব্যাপারে যদি স্পেসিফিক্যালি বলেন, আমরা আজকে অনেক ফিডব্যাক পেয়েছি এই মেলাতে যে গোলসির কাছাকাছি প্রচুর ক্লাস্টার অফ রাইস মিল আছে। গোলসির পাশ দিয়ে আমাদের 132 কেভি লাইন গেছে, এই মুহূর্তে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু আমরা এই মেলার ফিডব্যাকের পর ডিবিসি ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করবে যাতে আমরা আগ্রহী ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে পৌঁছতে পারি। এটা কোশ্চেনটা হচ্ছে যে আমাদের যেমন মোবাইলে যেমন সিম কার্ড আপনি ভোডাফোন বা জিও বা বিএসএনএল বা এয়ারটেল হোয়াটএভার আপনার পছন্দ মতো আপনি নেন, আপনি দেখেন না পিছনে কার্ড টাওয়ার আছে কি না আছে, আপনারা জেলা ভালো টাওয়ার সিগন্যাল পাচ্ছেন
সেরকম সরকারও সেরকম তৈরি করতে চলেছে, মানে আপনার ঘরে যে বিজলি যাচ্ছে, যা মিটার, যা ইনভার্টার, যা কেবল টেবিল বক্স টক্স যা বলা আছে, আপনার থাকলো হয়ে যাবে। এবারে আপনার মনে হলো না এখানে এই সাপ্লাই কোম্পানিটা ভালো সাপ্লাই করে, আপনি সেটা সুযোগ করতে পারবেন। এটা হচ্ছে ফিউচারের দিকে তাকিয়ে সরকার আজ শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত আসেনি, বাট ভবিষ্যতে এটা কিন্তু আসবে। এর জন্য ওনার প্রশ্নের উত্তরটা আমি আশা করি ধীরে দিতে পারলাম আর কি। রাজ্যের মধ্যে ডিভিসি যে বলছে, ডিভিসির যে আমাদের যে সাহেব অলরেডি বলেছেন, আমাদের প্রায় 6800 জেনারেশন, 6800 জেনারেশন এই রাজ্য দিয়ে আমাদের হবে না, রাজ্য অত নীতি পাচ্ছে না আর কি, অত জেনারেশন দরকার। সেই জন্য কিছু কিছু আমাদের বিজলি বাইরেও যায়, বাইরের স্টেটেও যায়, সরকারের কাছেই যায়, অন্য স্টেটে যায়, বিহার ব্যাঙ্গল ছাড়া। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 90।